হেলথ ইনসাইটে আপনাদের স্বাগত। আমি ডক্টর সুরজিৎ করাই, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ফ্রম কলকাতা। আজকে আপনাদের ত্বকের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভিটামিন সম্বন্ধে কিছু কথা বলবো। অনেকদিন আগের থেকেই ভিটামিন ই আমাদের ত্বকের রূপচর্চায় বা ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে, কিন্তু কিছু জিনিস জানা দরকার ভিটামিনের গোড়ার কথা। যে চারটে ভিটামিন আমাদের শরীর তৈরি করতে পারে না, সেই চারটে ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। এই চারটে আমাদেরকে সবসময় বাইরে থেকে নিতে হয়, এই জন্য এগুলোকে অপরিহার্য ভিটামিন বলে, খুবই প্রয়োজনীয়, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। তো এই চারটে ভিটামিনের মধ্যে আমরা আগে ভিটামিন ই নিয়ে অনেক কথা ভাবতাম, যেগুলো ত্বকের জন্য জরুরি ছিল, কিন্তু দেখা গেছে ভিটামিন এ এবং ভিটামিন ডি ত্বকের জন্য খুব জরুরি। যেরকম আমাদের ত্বকের বয়স হয়ে যাওয়া বা ত্বকের বুড়িয়ে যাওয়া বা এজিং প্রসেসটার জন্য ভিটামিন এর কমি অনেক পরিমাণে দায়ী। ভিটামিন এ থেকে তৈরি বিভিন্ন ক্রিম, যেরকম রেটিনল, এই ক্রিমটা আমরা ত্বকের বিভিন্ন রোগে ব্যবহার করি। এই ক্রিমটা আমরা ত্বকের ব্রণের সমস্যার জন্য ব্যবহার করি, ত্বকের বয়স কমানোর জন্য ব্যবহার করি, এবং এগুলো বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা প্রমাণিত। এছাড়াও ভিটামিনের থেকে তৈরি আইসোট্রেটিনোইন বলে একটা ক্যাপসুল বা একটা ওষুধ আমরা ব্রণর সমস্যা ব্যবহার করি। শুধু একটা কথা মাথায় রাখা উচিত, এই ক্যাপসুলগুলো খাওয়ার সময় প্রেগনেন্সি নেওয়া যায় না, কারণ এটা বাচ্চার ক্ষতি করতে পারে। এটা খাওয়া শেষ হলে প্রেগনেন্সি নেওয়া যেতে পারে। এছাড়াও ভিটামিন এ থেকে তৈরি আরও কিছু ওষুধ, যেগুলো ত্বকের ইকথায়োসিস বলে রোগের ক্ষেত্রে খুবই কার্যকরী। ইকথায়োসিস হলো এমন একটা রোগ যেখানে শরীরের চামড়াগুলো ফেটে ফেটে যায় বা মাছের আঁশের মতো দেখতে হয়ে যায়, এটা জন্মগত। কিন্তু এই রোগের ক্ষেত্রেও ভিটামিন এ থেকে তৈরি এই ওষুধগুলো খুব ভালোভাবে কার্যকরী। তো শুধু ভিটামিন ই নয়, ভিটামিন এও অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয় স্কিনের হেলথের জন্য। এবার আসি ভিটামিন ডির কথায়। ভিটামিন ডি তৈরি হয় যখন স্কিন বা আমাদের শরীর রোদে এক্সপোজড হয়, সানলাইটে এক্সপোজড হয়, তখন চামড়ার মধ্যে ভিটামিন ডি তৈরি হয়। খুব কম পরিমাণে রোদে বেরোলে এই ভিটামিন ভালো তৈরি হতে পারে না। এখন আমাদের যে লাইফস্টাইল, আমরা সবসময় এসির মধ্যে থাকি, তারপর গাড়ির মধ্যে উঠে যাই, আবার অফিসে যাই এসির মধ্যে, আবার গাড়ির মধ্যে হয়ে বিকেলে ফিরে আসি, তো আমাদের রোদে এক্সপোজার খুব কম, আমাদের রোদ লাগেই না বললে চলে। দেখা যাচ্ছে এর জন্য শরীরে ভিটামিন ডির পরিমাণ খুব কমে যাচ্ছে, এবং ভিটামিন ডির পরিমাণ কমার ফলে শরীরের হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, শরীরে ক্যালসিয়াম ঠিকমতো তৈরি হয় না, চামড়া এবং চুল খুব পরিমাণে শুষ্ক রুক্ষ হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হয়, যেরকম ব্রণ তৈরি হওয়া, যেরকম চামড়ার মধ্যে স্কেলিং হওয়া, সেবরিক ডার্মাটাইটিস হওয়া, এরকম অনেকগুলো রোগ দেখা গেছে এখন ভিটামিন ডির সঙ্গে সম্পর্কিত। তো এই সব ভিটামিনগুলো পর্যাপ্ত পরিমাণে খাবারের সঙ্গে গ্রহণ করা, যেগুলো হলো গ্রিন লিফি ভেজিটেবলস, মানে সবুজ শাকসবজি, এবং বিভিন্ন মৌসুমি ফল, যে মরশুমে যে ফলটা থাকছে সেটাকে পর্যাপ্ত পরিমাণে নেওয়া খুব জরুরি। এবং ভিটামিন ই যেরকম আগে আমরা ব্যবহার করতাম সেরকমই ভিটামিন ইও ত্বকের পরিচর্যায় খুবই হেল্পফুল। আমরা ভিটামিন ই ক্যাপসুলস অনেক সময় চামড়ার মধ্যে লাগাই, এটা স্কিনকে ওয়েল হাইড্রেটেড রাখতে সাহায্য করে, স্কিনের ওপরে লেয়ারটা এক্সফোলিয়েশনে সাহায্য করে। তো এই তিনটে ভিটামিন এবং আরও অনেক মিনারেলস, যেগুলো আমরা শাকসবজি এবং ফল থেকে পেতে পারি, ত্বকের পরিচর্যার জন্য খুবই জরুরি। ধন্যবাদ।